থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব, ছাগল পালন করতে গেলে যে সমস্ত নতুন দাদা ভাইরা শুরুতে যে ভুলটা করে, এই ভুলটার জন্য 100টা খামার গড়ে উঠলে সেই ভুলের কারণে 90টা খামার কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে সেই ভুলটা কি, সেই ভুলটা নিয়ে আজকে এই ভিডিওটা। আপনার কোথায় বাড়ি? নবগ্রাম থানা বাহালা গ্রাম। আপনার? বর্ধমান জেলা মেমারিতে। আর যে দাদা ভাই মানে ক্যামেরা করছে ওই দাদা ভাই বাড়িও আমার ওখানে বর্ধমানের মেমারি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ক্যামেরা ধরার লোক নেই বন্ধুরা। হ্যাঁ ঠিক আছে, দাদা ভাই এসছে, দাদা ভাইকে দিয়েই ধরাচ্ছি। ঠিক আছে, পরে দাদা ভাইকে দেখাবো। না না, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আপনি বলেন আগে, আপনি কি করতে এসছেন? আমি ফার্ম নিজে তৈরি করছি একটা। মানে আপনার ভিডিও দেখছি, মানে খুব ভালো লেগেছে আপনাকে, মানে কথা টথা শুনে, মানে যতই দেখেছি ভিডিও, মানে আপনারটা দেখে মানে আর মানে উৎসাহিত হয়ে থাকতে পারলাম না। দেখে আসি একবার আপনার কাছ থেকে, ঘুরে আসি। আপনার কথা টথা শুনে খুব ভালো লাগছে। আপনি অনেক কিছু মানে না জেনেও মানে ভিডিও দেখে অনেক কিছু শিখে নিয়েছি আপনার ভিডিও দেখে। তা যা হোক, আসার পরে তো ছাগল ব্যাপারে একটু আলোচনা হলো, যেটুকু না হলো কতটা ভালো লাগলো? যাইহোক দাদা, ফ্রি হলে হবে না, ঠিক আছে? আমি যেটা বলবো, আমি যেটা বলবো আপনি সেটা শুনবেন, কিন্তু কর্মটা আপনাকেই করতে হবে। বোঝা গেছে? বলবো আমি, করবেন, কিন্তু আপনি সেই পরিশ্রমটা আপনাকেই করতে হবে। তা ঘরটা কোন দিকে মুখটা করেছেন? মুখটা করেছে এখন আপাতত মানে ই আছে, দক্ষিণ দিকে মুখ আছে। দক্ষিণ দিকে মুখ আছে। তাহলে বারান্দা করেছেন? না, বারান্দা করিনি, মানে বাবা ঘরের পেছন দিকে মানে আবার চরণভূমি করা আছে, জায়গা আছে। বারান্দা একটা করতে হবে, বারান্দা করতে হবে। কারণ কি, বারান্দা হচ্ছে বৃষ্টি বর্ষার সময় মানে ওইখানে থাকবে। আর ছাগল যে পালনটা, এর আগের ভিডিওতেও বলেছি বন্ধুরা, বেশিরভাগ ভিডিওতে বলে থাকি যে রাত্রে ছাগল যেখানে থাকবে ঘুমাবে, সারা সকালে বেরিয়ে যাবে, সারা দিনের মধ্যে আর ঢুকবে না। আবার ঠিক সেই রাত্রে মানে এই যে সারা দিন হাওয়া বাতাসে একটা জায়গাটা একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে থাকবে, আপনি ঝাড়টা দিয়ে রাখবেন, দেখবেন শুকিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। আর বারান্দা দিয়ে ঘুরে বেড়াবে, চারণভূমি দিয়ে ঘুরে বেড়াবে সারা দিন, বৃষ্টি হোক বর্ষা হোক যাই হোক। নিচেটা মানে মাটি আছে, মানে ঢালাই করে দেবো ভাবছি। ঢালাই কিরকম ভাবে করবে? আমি এরকমই করে দেবো। ঢালাই যদি করেন, একদিকে এক ফুট হাইট করতে হবে, একদিকে এক ফুট হাইট করতে হবে, আর একদিকে এক ফুট নিচু করতে হবে। মানে ঢালাই, সবাই তো বলে যে আমার ঢাল আছে, দেখা গেল এরকম 2 ইঞ্চি একদিকে উঁচু আছে, 2 ইঞ্চি নিচু, ওটা ঢাল হবে না। ছাগলের ঢাল অন্যরকম, একদম খাড়া ঢাল হওয়া দরকার, কারণ ছাগলে কিন্তু সবসময় এক ধরনের পায়খানা করবে না, কখনো গোবর করবে, কখনো জলের মতো করবে, কখনো মানে বিভিন্ন ধরনের করবে, কখনো বড়ি করবে, বুঝতে পারছেন? তখন কিন্তু পরিষ্কার করতে খুব অসুবিধা হয়, যাবে না। আবার এমন পায়খানা আছে পুরো একদম আঠা, ফেবিকুই কাঠার মতো, এখানে লাগবে তো লেগে যাবে, বুঝতে পারছেন? বিভিন্ন ধরনের পায়খানা করে ছাগলের, যে ছাগলের শুধু বড়ি করে বলে আমি ফাঁক করলাম, মাচা করে দিলাম, পড়ে গেল, না, এটা কিন্তু আপনাকে সতর্ক রাখতে হবে, বুঝতে পারছেন? আর বারান্দাটা করবেন। আর ঘাস কতটা লাগিয়েছে? ঘাস এখন মোটামুটি কতটা না হয়ে যাবে, 1.5 বিঘা হবে। জব ঘাস, জব ঘাস লাগানো আছে, 1.5 বিঘা জব ঘাস কানেক্ট করে হয়েছে। এবার দেখুন, ঘাস সিজনালি ঘাস এক ধরনের কিন্তু, আর আপনি, আমি যে ঘাসের কথা বলছি, সুপার নেপিয়ার, COCN4, হাইব্রিড নেপিয়ার, ব্ল্যাকবেরি তুত, এসপার্ট নেপিয়ার, রেড নেপিয়ার, বুঝতে পারছেন? এই ধরনের ঘাস কি, আপনি একবার লাগাবেন, সারা জীবন কিন্তু ওর থেকে তুলতে পারবেন, জমিটা একটু পরিচর্যা করে রাখতে হবে। আর এই যে জব ঘাস বলেন, আমিও লাগিয়েছি জব ঘাস, আর লাগাবো না। আমি ভুট্টাও লাগিয়েছি, আর লাগাবো না। যত রকমের ঘাস থাকে সিজনালি, আর লাগাবো না। এতে কি হয় দাদা, দেখুন একটা ঘাস আমি আজকে মানে লেবার মিস্ত্রি দিয়ে টিয়ে আমি কিন্তু কুপালাম, জমিটা পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু কুপিয়ে টুপিয়ে বীজ রোপণ করলাম, তাহলে ওই ঘাসটা তো আমার 2 মাস টাইম লাগে,
কাটার উপযুক্ত হতে হ্যাঁ দু মাস টাইম লাগবে মানে পনেরো দু মাস এরকম টাইম লেগে যাচ্ছে আর যদি খুব হাই ভালো মাটি হয় তাহলে দেড় মাস তাহলে এদিকে ধরেন দু মাস পরে জবের কিন্তু অনেক কটা কোয়ালিটি আছে কোন জবে দেখবেন দুই কাটিং হয় কোন জব তিন কাটিং আবার এমন জব আছে কিন্তু চার পাঁচ কাটিং হয় বুঝে বুঝে কাটতে হয় সাইজ দেখে দেখে কাটতে হয় আর এত বড় করে কিন্তু কাটলে সে জবে কিন্তু দুবারের বেশি ভালো ফল পাওয়া যায় না এবার ওই জবটা দেখা গেল দুবার তিনবার চারবার কাটিং এর পরে কিন্তু আপনাকে কি করতে আবার জমিটা কোপাতে হবে কিছু আবার একটা লাগাতে যেমন ভুট্টা একবারই শেষ গ্যামার ও দুই তিনবার দেয় কিন্তু প্রথমবারে যতটা দেয় দ্বিতীয়বারে তত ভালো দেয় না তৃতীয়বারে আরো খারাপ তাহলে আপনাকে সময় বাঁচাতে হবে এমন ঘাস লাগাতে হবে ওদের যে প্রোটিন আছে তার থেকে আমার জন্য প্রোটিন পাওয়ারটা বেশি থাকে মেইন হচ্ছে ছাগল পালনে খাবার জোগাড় করা ছাগল শুধু কিনলে হবে না ছাগলে পেট ভরাতে হবে পেট ছোট দেখলে হবে না আপনি হয়তো খাওয়াচ্ছেন দুই ঘন্টা ধরে ও যদি দশ মিনিট টাইম পায় না দশ মিনিটে সে পেট ফাঁকা করবে যাবত ও যেরকম খাবে স্পিডে খাবে তার থেকে বেশি স্পিডে জাবর কেটে কিন্তু ফিনিশ করে ফেলবে বুঝতে পেরেছেন এর জন্য খাবারের জোগানটা আপনাকে রাখতে হবে মেইন হচ্ছে সিস্টেম আমি কোন টাইমে কি খাবার দেবো ধাপে ধাপে আপনাকে এগোতে হবে আমার আছে বলে একবারে এনে আমি দিলাম তাহলে লেজে গবর হয়ে যাবে বুঝতে পেরেছেন ঘাসটা তিন চার রকমের লাগাবেন আজকে একটা দেবেন কালকে একটা দেবেন ঘুরিয়ে ফিরে দেবেন বুঝতে পেরেছেন এতে খাবার নেটটা থাকবে রুচিটা থাকবে আর বলেন আপনারা বলেন আর কি জানতে চান বলেন আপনি কিসের জন্য এসেছেন আমি দাদার কাছে ঘাসের কাটিং নিলাম কিছু হ্যাঁ আর রোগবালাই সম্বন্ধে কিছু জানলাম দাদা খুব ভালো করে বুঝালো দেখো সিমটম গুলো দেখো যেহেতু নতুন বুঝতে হবে কিন্তু বাচ্চাটা 28 দিনের বাচ্চা বাচ্চাটা দেখাও এর মা আবার প্রেগনেন্ট তাহলে এবার জাতটা বুঝতে হবে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে আসো ওই যে সাদাটার পরে যে বাচ্চাটা ওটাও মেয়ে বাচ্চা সাদাটার পরেটা ধরো ঝাট করে পা ধরো আগে হ্যাঁ আর পারলাম না ধরতে হ্যাঁ এটাও পাঠিয়ে দেখো কেন এদের দুধ হবে না তাই না ব্লাড লাইন যদি ঠিক থাকে তাহলে কেন দুধ হবে না এই খানটাই দেখতে হবে এই খানটাই কতটা মোটা আছে গোড়াটাই দেখো বুঝতে পেরেছো ভালো করে দেখো একটু টিপে টিপে দেখো যেহেতু নতুন এগুলো বুঝতে হবে দেখো আবার হিটে চলে আসছে এই যে এই বাচ্চা ওর ওটা নিয়ে আসো ওটা নিয়ে আসো দেখো ব্রিডিং হয়ে গেল এখানে নিয়ে আসো না এদের না এই বাচ্চা দেখো এই যে ছাগলটা এর বাট পেলাম দেখো এবার একটু উঁচু করার চেষ্টা করো এদের শরীরটা কত টাইট ফিট এরা কেন ভবিষ্যতে দুধ দেবে না এই মাটা দেখো রিসেন্ট বাচ্চা দেবে ফাঁকা নিয়ে আসো বাট এখানে নিয়ে আসো একটা ছাগল সামলাতে পারছো না হ্যাঁ হ্যাঁ দুধের কোয়ালিটি দেখতে হবে এ যখন আর যখন বাচ্চা দেবে তাহলে এর কেমন দুধ হবে না এর কেমন দুধ হবে শরীরটা দেখতে হবে এই পজিশনটা দেখতে হবে মাথাটা দেখতে হবে পাঠা দেখো সবাই কিন্তু বেদে পালন করে আর আমার কিন্তু ছাড়া কোন পাঠাটা কমা আছে বলো কোন পাঠাটা কমা আছে তাই তো যে পাঠাকে আলাদা ভাবে ঘরের ভেতরে রেখে আমি এই দিচ্ছি ওই দিচ্ছি তাই না প্রকৃতির মাঝে থেকে আপনাকে পালন করতে হবে বুঝেছেন এই বাচ্চাগুলো কয়েকদিন পর বিক্রির মতো হবে বাচ্চাগুলো দেখুন আপনার দুধ
ছেড়ে দেওয়া অবস্থায় বিক্রি করলে সব থেকে ভালো, বুঝতে পেরেছেন? যেই বিক্রি করবেন বাচ্চা যাতে দুধ ছেড়ে দেয়। পাঠা পাঠা, এটা 14 দিন বয়স, ছাড়েন দেখেন। প্রথমে শুরুতে ছাগলটা মানে ঠিক চুজ করতে পারে না, বুঝতে পেরেছেন? আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ আগে বুঝতে পারে না যে আমি এই ছাগলটার থেকে আমার কি রোজি রোজগারের রাস্তা বেরোবে, এই হিসাবটা করে না। যে একটা লালসার মধ্যে দিয়ে একটা বড় জাত হোক যাই হোক একটা শুরু করে, কিন্তু আগে বুঝতে হবে আমি যেটা দিয়ে শুরু করলাম এইটা কি, এর থেকে কি আমি দুটো পয়সা ইনকাম করতে পারবো আমি যেখানে অবস্থান করছি এই জায়গায় দাঁড়িয়ে, তাই তো? প্রত্যেকটা জাত কিন্তু নির্বাচন হয়েছে তার তার এলাকা ভিত্তিক হিসাবে। তো নতুন পকেট থেকে পয়সাটা বার করার আগে আমাদের বারবার আমাকে ক্লিয়ার করে রাখতে হবে যাতে আমি দুটো পয়সা ইনকাম করতে পারি। তাহলে আপনার ক বছর হলো পালন করা? আমার 2 বছর। 2 বছর? আপনি আমার ভিডিও দেখেন? হ্যাঁ। ভিডিও থেকে কোনো উপকৃত হয়েছে? উপকৃত হয়েছি, তার মেডিসিনগুলো আমি ইউজ করেছি, তারপরে যেসব আয়ুর্বেদিক যেগুলো বলেছেন টুকটাক করেছি, কাজ হয়েছে আমার, কাজ হয়েছে। হ্যাঁ, করেছি 3 দিন আগে আপনি বলেছেন আসতে। হুম, চলে এসেছি, মানে নতুন কি করবো সেটার জন্য আমরা এসেছি, মানে আপনার কাছে অনেক কিছু হেল্প পাবো, মানে ভিডিও দেখে অনেক কিছু মানে শিখছি, মানে কিছুই জানতাম না ছাগলের মানে ব্যাপারে, আপনার ভিডিও দেখে মানে অনেক কিছু শিখে ফেলেছি। পরিশ্রম আপনাকে করতে হবে, কারণ আপনি একটা কোশ্চেন করেছিলেন শুরুতে যে কিরকম কি লাভ। আমি কিন্তু এখনো পর্যন্ত বন্ধুরা কাউকে কিন্তু বলিনি যে ছাগল পালনে এত লাভ আছে। আমি প্রত্যেককে বলবো ছাগল পালনে 0 লাভ। ছাগল পালনের লাভ হচ্ছে আপনার কস্টিং খরচাটা বাঁচাতে হবে, আপনার ওষুধ খরচা বাঁচাতে হবে, আর আপনার যে খাটবেন আপনি যে পরিশ্রম যদি ঠিকঠাক করতে পারেন, ছাগল পালনে যত পয়সা আছে আপনি তো একটা মনের ইচ্ছা নিয়ে এসছেন যে আপনার এতটা পরিমাণ হলে পরে আপনার মন থেকে খুশি হবে, তাই তো? তার থেকে অনেক বেশি আছে। আপনি যে আশা নিয়ে এসছেন তার থেকে ছাগল পালনে অনেক বেশি আছে, বুঝতে পেরেছেন? কিন্তু পরিশ্রমটা আপনাকে করতে হবে, সঠিকভাবে করতে হবে, কারণ এখন কিন্তু দেখবেন আগে যে ছাগলের কোন রোগ কি হেনা তারা 7-17 কিন্তু এইগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারতো না, এখন কিন্তু নেটের যুগ, ইউটিউবের যুগ, ইউটিউব খুললেই কিন্তু 1 থেকে 5টা ওষুধের নাম বেরিয়ে যায়। কিন্তু শুধু ওষুধটা দেখলে হবে না, সেই ওষুধটা ব্যবহার করার আগে আগে আপনাকে বুঝতে হবে যে এর সাইড ইফেক্টটা কতটা। আমি কোন একটা গ্রুপের ওষুধ চালাচ্ছি, একটা ছাগলের উপরে চালাচ্ছি, কিন্তু আমাকে আগে ভাবতে হবে যে এর সাইড ইফেক্টটা কতটা, কারণ ছাগল মানে শরীর থাকলে তো অসুস্থ হবেই, মানুষ হোক গরু হোক ছাগল হোক অসুস্থ তো হবেই, তাই না? অসুস্থ হলে পরে যে এই নয় যে আমার কাছে আসে গিয়ে আমি দুম করে ইঞ্জেকশন মারবো, এই করবো ওই করবো না, আগে বুঝতে হবে আমি যে জিনিসটা করি না কেন সাইড ইফেক্ট কতটা আছে, পরবর্তীতে এই ছাগলটা আমাকে কতটা ক্ষতি করতে পারে, কতটা ক্ষতি হতে পারে এইটা মানার পরে। যেমন ধরেন আপনাদের মানে ছাগল পালনের সব থেকে মানে বড় রোগ যেটা সেটা নিয়ে একটু আলোচনা করছি, যেমন ঠান্ডাটা, ঠান্ডার উপরে কোনো বড় রোগ নাই ছাগল পালনে, কোনো বড় রোগ নাই ছাগল পালনে, সব থেকে বড় রোগ হচ্ছে ঠান্ডা। যত রোগের উত্তর 98% রোগের উৎপত্তি হচ্ছে ঠান্ডা থেকে, বুঝতে পেরেছেন? যেমন ঠান্ডা, কিছু ঠান্ডা আছে সে ঠান্ডা ছাগলের শরীর থেকে যাবেই না,
ওষুধ খাওয়াবেন, ট্রিটমেন্ট করবেন, যাই করবেন না কেন ওষুধ খাওয়াবেন, দু একদিন ঠিক থাকবে, আবার যা তাই। কেন বলেন তো? ছাগলের বিশেষ করে এক হচ্ছে ওয়েদারের টেম্পারেচারের জন্য ঠান্ডাটা লাগে, ওয়েদারের টেম্পারেচার ঠান্ডাটা লাগে। আরেক ধরনের ঠান্ডা লাগে হচ্ছে যে বেশিরভাগ যারা চড়ায় বা দুম দাম করে দেখবেন হয়তো রোদরে আসে ছাগলগুলো, আপনার চারণভূমিতে আছে, হ্যাঁ, আপনি কল থেকে নিয়ে গিয়ে দুম করে ঠান্ডা জল দিয়ে দিচ্ছেন, ও কিন্তু রোদ্রের ভেতরে আছে, রোদ্রে একটা শরীরে কিন্তু টেম্পারেচার হয়ে আছে, এবারে ওর থেকে কিন্তু টেম্পারেচারের অনেক কম, এবার ও কিন্তু তৃষ্ণার্থ, যখনই গিয়ে কিন্তু চুমুক মারবে, চুমুক মারার সাথে জলটা তো খাবে, ওই যে তখনই কিন্তু ঠান্ডাটা লাগে। আর ছাগলগুলোকে ঠিক ওয়েদার বুঝে বুঝে আপনাকে ঘর থেকে বার করতে হবে, আবার ওয়েদার বুঝে বুঝে আপনাকে ঘরের ভেতরে পুরতে হবে, যেহেতু ওয়েদার থেকে একটা ঠান্ডা লাগে, বুঝতে পারছেন? আরেকটা ঠান্ডা, সেই ঠান্ডাটা যদি আপনার যদি ঠিকঠাক যদি না থাকে, এই ঠান্ডাটা আপনার সারা জীবন লেগেই যাবে, এই ঠান্ডা কোনো ওষুধে যাবে না, এটা হচ্ছে বড় বড় ব্যাপার। এই ঠান্ডাটা হচ্ছে ছাগল পালনের সব থেকে বড় একটা খারাপ দিক, সেটা হচ্ছে যে বাসস্থান, সেই বাসস্থান যদি ঠিকঠাক না থাকে, সেই ঠান্ডাটা আপনি কোনো ওষুধ দিয়ে সারতে পারবেন না। ছাগলের সবথেকে বেশি সমস্যা হয় ছাগলের ঘরের থেকে, কি বললাম বুঝতে পেরেছেন? ছাগলের আপনি দেখছেন ঠান্ডা লাগছে, ওষুধ খাওয়াচ্ছেন, ওষুধের তো একটা গুণ আছে, সে হয়তো ঠিক করে দিল, আবার তো ছাগলটা ঘরে যাচ্ছে, মানে ওইখানে যদি ঠান্ডার একটা বাসা তৈরি হয়ে থাকে, সেখানেই যদি আবার যাচ্ছে, তাহলে তো আবার ওকে ধরবে। এই করতে করতে দেখবেন বেশিরভাগই খামারে দেখা যায় যে ছাগলের ঘরের থেকে যে ঠান্ডাটা লাগবে, বন্ধুরা ভালো করে দেখবেন, তাদের কিন্তু বারো মাস কিন্তু ঠান্ডা লেগেই থাকবে, নাকে পোটা ফোটা লেগে থাকবে, গায়ের লোমগুলো উস্কো খুস্কো থাকবে, ঠিক একটা গ্লেজি ভাব আসবে না, মানে ছাগলগুলোকে দেখে মনের দিক দিয়ে শান্তি পাওয়া যাবে, ছাগলের গ্রোথ হবে না, ওয়েট গেন হবে না। আপনি একটা কথা বলছিলেন যে আপনার ছাগল দেখে আপনার মনের দিক দিয়ে শান্তি হচ্ছে না, আপনি দু বছর ধরে পালন করছেন, এবার আপনার ঘরটা কিভাবে তৈরি করা আছে বলুন? আমার এমনি ফার্মটা এখন ঠিকঠাক হয়নি, মাটি আছে, হ্যাঁ, মাচা ফাচা কিছুই করিনি, আর আমি বাড়িতে মাচা করেছি, নিচেটা সবদিন পরিষ্কার করা হয়, ওই নাদি পেটে পেচ্ছা পরেই থাকে, ওই চার পাঁচ দিন অন্তর অন্তর পরিষ্কার করি। হ্যাঁ, এইবার আপনার ছাগলগুলো যখন সকালে বেরোয় তাদের নাকের অবস্থাটা কেমন থাকে? ওই কিছুদিন নাকে পরিষ্কার থাকলো, আবার ওই সরসর দিয়ে আরম্ভ হয়ে গেল, চোখে বৃষ্টি থাকবে, হ্যাঁ, চোখে পিছিয়ে থাকে, ঠান্ডা জল কাটছে, কারো গায়ের লোমগুলো এলোমেলো, হ্যাঁ, গায়ের লোমগুলো এলোমেলো থাকে, আপনি যখন হয়তো নাকে ফোটা ফোটা দেখছেন একটু সর্ষের তেল ফেলে দিয়ে দিচ্ছেন, মানে এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ আপনারা সঙ্গে আছেন, আমি কিন্তু এনার সঙ্গে কোনোভাবে শুনিনি, কিন্তু আপনারা বুঝতে পারছেন, ওর তেল তেল দিয়ে দিচ্ছেন, ওর একটু ইমিউনিটি পাওয়ার পাচ্ছে, ঠিক থাকছে, আবার তো সেই ঠান্ডার ভেতরে যাচ্ছে, মানে যে ঠান্ডার যে বাসাটা, মানে ঘরটা ঠিক নাই, ওখানে তো সারা রাত থাকবে, আট ঘন্টা হোক, দশ ঘন্টা হোক, বারো ঘন্টা তো এক জায়গায় থাকবে, যেহেতু রাত্রে যেখানে থাকবে সেখানে তো বড় প্লেস স্পেস পাবে না, ছোট জায়গা পাবে, কারণ ওইটাই যদি ঠান্ডার উৎপত্তি মেইন বাসা থাকে। এর জন্য ছাগল পালন করতে গেলে আমার যে ছাগলের যে রোগটা হচ্ছে, রোগটা ট্রিটমেন্ট করার আগে বন্ধুরা, আগে রোগটা কেন লেগেছে, হয়েছে কোথা থেকে হয়েছে, সেই জায়গাটা আগে আপনাকে খুঁজে বার করতে হবে, সেই জায়গাটা যদি আপনি খুঁজে বের করে ওই জায়গাটা যদি ঠিকঠাক করতে পারেন, তাহলে আপনার ফার্মে কিন্তু রোগ আসবে না, বুঝতে পেরেছেন? আর না হলে আপনার ওই মাঝে মধ্যে তেল দিয়েই যেতে হবে, একটু ওষুধ ওষুধ খাওয়াতে হবে, কিন্তু ছাগলের গ্রোথ হবে, বাটে দুধ আসবে, বুঝতে পেরেছেন? বাচ্চা হবে, কিন্তু বাচ্চা হবে, কিন্তু সে বাচ্চার কোয়ালিটি আসবে, মানে যে আপনি আপনি নিজে পালন করছেন, দেখুন আপনার ছাগল আপনার দেখে কিন্তু মনের দিক দিয়ে ভালো লাগছে না, শান্তি লাগছে না, তাহলে একটা লোক যখন ভিজিটে আসবে সে তার কি ভালো লাগবে, তাই না বন্ধুরা? তার কি ভালো লাগবে সেই ছাগলটাকে দেখে? নিজে যদি না ভালো লাগে তার কি করে ভালো লাগে? হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এর জন্য নিজেকে আগে যে পালনটা করবেন, জায়গাগুলা যেখানে থাকবে সেইগুলো আপনাকে, যে এটার থেকে ওইটা ভালো হয়, ওটার থেকে ওইটা ভালো হয়, আর বিশেষ করে এইগুলো চেক করতে হলে যে আমার জিনিসটা সঠিক হলো কি ঠিক হলো, এইটা আমি কি করে চেক করব, যে আমার ঘরটা
সঠিক হলো কি বেঠিক হলো, এর জন্য আপনাকে রাত দুটো হোক তিনটে হোক আধা ঘন্টা হোক এক ঘন্টা হোক ছাগলের ঘরে গিয়ে আপনাকে একটু থাকতে হবে, বসে কম করে আপনাকে আধা ঘন্টা থাকতে হবে। থাকলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে আপনার ছাগলগুলো কতটা শান্তিতে আছে। মানে ওই ঘরে বসে যদি আপনি টিকতে পারেন, ছাগলগুলো রাত্রে যেখানে থাকে রাত দুটো হোক তিনটে হোক যদি গিয়ে আপনি আধা ঘন্টা বসে আছেন, তাই তো, যদি আপনি মশার প্রোটেকশন না দেন দেখবেন মশা এসে আপনাকে ধরবে। যদি ঠিকঠাক ঘরে যদি করা না থাকে তাহলে ওই যে পোচা বসবে, ওই যে অ্যামোনিয়া গ্যাসটা উঠবে সেটা কিন্তু আপনিও পাচ্ছেন, তাই না? যত রকমের সমস্যা কিন্তু তখন আপনি বুঝতে পারবেন যে ছাগলটা দেখবেন সে ঘুমের বদলে তার ভাল লাগছে না, কুকড়ে দাঁড়িয়ে আছে, এই সিমটমগুলো ধরা পড়ে, বা কাশছে তো কেশেই যাচ্ছে। আর ছাগল যদি তাকে সুস্থ পরিবেশ দিতে পারেন, মানুষের থেকে ছাগলে ভালো ঘুমায়, বুঝতে পারছেন? মানে মানুষের তো একটা কোলবালিশ লাগে, ছাগলের সে কোলবালিশ লাগে না, ওরা সারাদিন দেখা গেল কোনো একটা ছাগলের সঙ্গে তার মানে একটা প্রতিদ্বন্দ্বী, একটা শত্রুতা, যখন রাত্রে ঘুমাবে না কে কার গায়ের উপর পা দিয়ে ঘুমাবে বলা মুশকিল। মানে রাত্রে আর শত্রুতা থাকে না ঘুমানোর সময়, তখন বন্ধু হয়ে যায় না। আবার খাবার সময় কিন্তু মারামারি ঝগড়া করে যায়। আপনার যেহেতু দু বছর পালন করছেন, আমার কথাটা কি বাস্তব কি বাস্তব? হ্যাঁ ঠিকই বলছেন। তাহলে এই যে যে ব্যাপারগুলো এইগুলো আপনাকে পালন করতে করতে এগুলো শিখতে হবে, বুঝতে পেরেছেন? এতে কিন্তু আপনার ওষুধ লাগবে না, জাস্ট আপনাকে একটু পরিশ্রম সময় দিতে হবে। আপনি সারাদিনে ছাগলের কোনো রোগ বিধি বুঝতে পারবেন না, কিন্তু রাত্রে যখন দুটো হোক তিনটে হোক একবার ঢুকবেন তো সব ধরা পড়বে, সব ধরা পড়ে যাবে, তার যত রকমের সমস্যা হোক আপনি বুঝতে পারবেন। বলেন আর কিছু বলার আছে? তাহলে দেন দাদাভাই, দু বছর পালন করেছে, কি ছাগল আছে? ব্ল্যাক বেঙ্গল। আর আপনারা শুরু করবেন, ঘর করেছেন, এখন কতটা ভালো কতটা মন্দ ছাগল পালনে কি আছে সেটা জানার জন্য এসেছেন, তাই তো? তা মোটামুটি ছাগল ব্যাপারে দেখুন, এর কিন্তু জানার শেষ নেই, এর কিন্তু জানার শেষ নেই। তার মধ্যে দিয়ে যে সামান্য একটু যে আলোচনা করলাম, এতে আপনাদের কতটা ভালো লাগলো বলুন? ভালোই লেগেছে, ভালো খারাপ নয়, ভালোই লেগেছে। রাত ছাগল দেখলাম, খুবই ভালো লাগলো। আপনার কতটা ভালো লাগলো বলুন? আমারও খুব ভালো লাগলো, এসে মানে আসার জন্য যে ই করছিলাম সেটা এসে বুঝতে পারলাম, মানে সব কিছুই ভালো লাগলো। আপনার ছাগল দেখেও ভালো লাগলো। আপনার কতটা ভালো লাগলো? আমার খুব ভালো লাগলো ছাগল দেখে, ফার্ম দেখে, আপনার কথা শুনে খুবই ভালো লাগছে। আর আপনার? আমার ভালো লাগলো যে আপনি বুঝাচ্ছেন সবাইকে, এটাই আমার ভালো লাগলো সবকার দিয়ে, যে বুঝিয়ে বুঝিয়ে বলছেন যে এই প্রবলেমটা এখান দিয়ে বের হবে, এই প্রবলেমটা এখান দিয়ে শেষ হবে, এখান দিয়ে শেষ হবে। যে প্রবলেমটা হলে পরে যে এখনো মাচাটা বাকি আছে। এই যে আজকে আমার ফার্মে এসছেন না, এর আগে কোন ফার্ম না, আপনার ফার্মই প্রথম এটা। এবার আরো চার পাঁচটা ফার্ম ভিজিট করবেন, বুঝতে পারছেন? এতে আপনারই ভালো হবে, বুঝতে পারছেন? আরো চার পাঁচটা ফার্ম ভিজিটে যাবেন, দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে আপনার সিদ্ধান্ত অনুযায়ী মাল তুলবেন, বুঝতে পারছেন? এতে কি হবে, এই যে আমি যে কথাটা বললাম, এতে কিন্তু আপনি 60% শুরুতে এগিয়ে যাবেন। যে একটা ফার্ম করতে গেলে যে 100% লাগে, বুঝতে পারছেন? এই যে আমার কাছে এসছেন, আরো চার পাঁচ জনের কাছে যাবেন, তাহলে শুরুতে কিন্তু আপনার ফার্মটা 60% দাঁড়িয়ে যাবে। বুঝে শুনে সমস্ত রকম সবাইকে দেখে শুনে যখনই ছাগলটা কিনা হবে, তাই না? সে যে নতুন যারা যে ভুলটা করে সে ভুলটা তো আর আপনার হচ্ছে না। এইটাই হচ্ছে ছাগল পালনের ব্যাপার, বুঝেছেন? শুরুর যে ভুলটা, এই ভুলটা যদি একবার হয়ে যায় ছাগল পালনে দাদা, এইটা রিকভারি করতে মানে 100 জনের মধ্যে 99 জনই পারে না, তখনই ফার্মটা বন্ধ করে দেয়। আর তখনই কি একটা প্রচার হয়ে যায় যে ছাগল পালনে লাভ নেই, ও খালি মরা ধরার ব্যাপার, যে ফার্ম করলে শুধু ছাগল পালন মরে ধরে। কিন্তু আগে বুঝতে হবে যে ব্যক্তি এসছে ছাগল পালনটা লাইনে নতুন, সে কতটা জানে, সে কতটা বোঝে, এটা কিন্তু মানুষে তখন বিচার বিবেচনা করবে না।
যে 1 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে কাঠ ফাট আনছে, ঘর ফর বানাচ্ছে, আশেপাশের লোকজন দেখে এটা যে এখানে বিশাল কিছু হবে, আর যে ব্যক্তি বানাবে তারও তো তখন গ্লেজটা অন্যরকম হয়ে যাবে যে আমি একটা নতুন কিছু করছি সবাইকে দেখাবো। কিন্তু সেটা করলে হবে না, আগে নিজেকে বুঝতে হবে দাদা, নিজেকে প্রত্যেক ফার্মে ফার্মে যেতে হবে, গিয়ে সেই অভিজ্ঞতাটা অর্জন করতে হবে। হ্যাঁ, যে কে কিভাবে করে, আজকে আপনি এসছেন, আপনার যে একটা দাদা ছিল যে মনের ভিতরে যে এসকেম গোট ফার্মের কাছে যাব, তাহলে এসকেম গোট ফার্ম কি করে, আরে তো দাদা ভাইরা আছে ছাগলের লাইনে, তারা তো কতটা জানেন, তাদের অভিজ্ঞতা তো নেবেন, তাই না, তাদের কাছে তো যেতে হবে। এই অভিজ্ঞতা নিতে নিতে তখন আপনার অরিজিনাল শখটা আপনি বুঝে ফেলবেন, যে না এখান থেকে মাল নিলে পরে ইনার কাছে সুস্থ পাবো, ইনি আমাকে হেল্প করবে, ইনি আমাকে হেল্প করবে না, বুঝতে পেরেছেন। সে যতই যা বলুক সামনে গেলে তখনই বোঝা যাবে, দূরে ফোনে এক ব্যাপার আর কাছে গিয়ে কিন্তু আরেক ব্যাপার। এই হচ্ছে ছাগল পালনের মেইন সূত্র, মানে ভূমিকা, আপনাকেই দৌড়ে দৌড়ে ধরতে হবে লাইনটা, বুঝতে পেরেছেন। তো ওকে, থ্যাংকস বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অনেক লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আপনাদের খামারের ছাগলগুলো পশুগুলো অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, সুন্দর থাকুক, এই কামনা করি। ওকে থ্যাংকস, আপনারা সবাই ভালো থাকবেন।